বন্ধুরা, আপনারা কি জানেন 2009 সালের পিউ রিসার্চ সেন্টারের হিসাব মতে 8,09,000 জন মুসলিম টোগোতে বাস করে। পশ্চিম আফ্রিকার দেশ টোগোর দাপ্তরিক নাম টোগোলেস রিপাবলিক। এর পশ্চিমে ঘানা, পূর্বে বেনিন, উত্তরে বুর্কিনা ফাসো এবং দক্ষিণে ঘানা উপসাগর। লোমে দেশটির সর্ববৃহৎ শহর ও রাজধানী। টোগোর মোট আয়তন 57,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 80 লাখ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। মুসলমানরা দেশটির তৃতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। তবে জনসংখ্যার কত শতাংশ মুসলিম তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। সৌদিভিত্তিক গণমাধ্যম আরব নিউজে টোগোতে মুসলমানের সংখ্যা 12-22% উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক ইসলাম প্রচারক সংস্থা আল মুস্তাদাউ আল দাবির মতে দেশটিতে মুসলমানের হার 30% বেশি। টোগোর বেশিরভাগ মুসলিম সুন্নি এবং তারা মালিকি মাজহাবের অনুসারী। ইউরোপীয় ইতিহাস গবেষকদের মতে খ্রিস্টীয় 11-16 শতাব্দীর মধ্যে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে টোগোতে একাধিক উপজাতি এসে বসবাস শুরু করে। 16 শতাব্দী থেকে 18 শতাব্দী পর্যন্ত টোগো ছিল ইউরোপীয়দের দাস ব্যবসার কেন্দ্র। তারা টোগোকে স্লেভ কোস্ট বা দাসদের সৈকত বলত। 1884 খ্রিস্টাব্দে জার্মানি এই অঞ্চলকে টোগোল্যান্ড নামে একটি আশ্রিত রাজ্য ঘোষণা করে। প্রথম বিশ্বযুদ্ধের পর টোগো কর্তৃক ফ্রান্সের হাতে হস্তান্তর করা হয়। 1960 সালে ফ্রান্সের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে। মুসলিম ঐতিহাসিকদের মতে খুব সামান্য পরিমাণে হলেও টোগোতে মানুষ বসবাস শুরু হয়েছিল খ্রিস্টীয় 11-শতাব্দীর বহু আগে। পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশ যেমন নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, গাম্বিয়া, ঘানা ইত্যাদিতে যে সময় ইসলাম পৌঁছেছিল টোগোতেও ওই একই সময় ইসলাম পৌঁছেছিল। মুসলিম ধর্মপ্রচারক ও ব্যবসায়ীদের মাধ্যমেই সেখানে ইসলামের আলো ছড়িয়েছিল। বিশেষত বারবার ও তুবায়েক মুসলিম ব্যবসায়ীরা সাব সাহারান অঞ্চলে যাতায়াত করত। তারা আফ্রিকার স্বর্ণ ও লবণ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মুসলিম ধর্মপ্রচারক ও আলেমরাও ব্যবসায়ীদের সঙ্গে আফ্রিকার বিস্তৃত অঞ্চল ভ্রমণ করেন এবং তারা বাণিজ্য পথগুলোতে অসংখ্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আফ্রিকান যাযাবর গোষ্ঠী ফুলানি ও হাউসা টোগোতে ইসলাম প্রচারে বিশেষ অবদান রাখেন। টোগোর কোটোকলি উপজাতি অত্র অঞ্চলের বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ করত। তারা খ্রিস্টীয় 18 শতকে ইসলাম গ্রহণ করে। বর্তমানে এই সম্প্রদায়ের প্রায় 2 লাখ সদস্যের প্রায় সবাই মুসলিম। টোগোতে ইসলামের ব্যাপক প্রসার ঘটে খ্রিস্টীয় 16-17 শতাব্দীর মধ্যবর্তী সময়ে, যখন সাহারা মরুভূমির দক্ষিণে একাধিক ইসলামী রাজ্যের উত্থান হয়েছিল। ঘানা, সেনেগাল ও নাইজেরিয়ার উত্তরে পৃথক পৃথক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার আগে টোগোর উত্তর ও মধ্যাঞ্চলে 2টি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যার একটি 19 শতকের শুরুর ভাগ পর্যন্ত টিকে ছিল। টোগোতে ইসলাম একটি ক্রমবর্ধমান ধর্ম। দেশটিতে একাধিক মুসলিম সংগঠন ইসলাম ও ইসলামের শিক্ষা প্রচারে কাজ করছে। ফেডারেশন অব টোগো মুসলিম দেশটির সর্ববৃহৎ ইসলামী সংগঠন। টোগোর মুসলিমরা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। এখানে বেশ কিছু আধুনিক ইসলামী স্কুল আছে। ফেডারেশন অব টোগো রাজধানী লোমেতে 2টি স্কুল, লগিতে 1টি ইসলামী সেন্টার ও সেনাকোতে 1টি মুসলিম একাডেমি পরিচালনা করে। ইসলামী উন্নয়ন ব্যাংক IDB এর সহায়তায় ফেডারেশন একটি মুসলিম একাডেমি প্রতিষ্ঠা করেছে, যেখানে 500 শিক্ষার্থী প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করার সুযোগ পায়। এছাড়া ফেডারেশন টোগোর বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ছোট ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। টোগোর মুসলিম অধ্যুষিত প্রায় প্রতিটি অঞ্চলেই মসজিদ আছে। রাজধানী লোমেতে মসজিদের সংখ্যা 40টি। দেশটির প্রতি 2 মসজিদের 1টিতে জুমার নামাজ হয়। বর্তমানে টোগোর 9টি টেলিভিশন স্টেশনের মধ্যে 4টিতে মুসলিমরা উপদেশমূলক অনুষ্ঠান প্রচারের সুযোগ পায়। এছাড়া মুসলমানদের একাধিক নিজস্ব রেডিও স্টেশন, দৈনিক পত্রিকা ও সাময়িকী রয়েছে। জাবালে নূর টোগোর জনপ্রিয় ইসলামী রেডিও স্টেশন। টোগোর অন্য ধর্মাবলম্বী ও সরকারের সঙ্গে মুসলমানদের সম্পর্ক ভালো। দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদেও বহু মুসলিম কর্মকর্তা আছে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।
कारण आपनार एकटी लाइक परवर्ती आरो सुंदर एकटी भिडियो तैरिर उत्साह जोगाय।